আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজুয়ার আরুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আজকে আমার আলোচনার বিষয় লেজেন্ডার পলিনোমিয়াল। তো আমরা এর আগে যেই চ্যাপ্টারটা পড়েছিলাম বেসেল, তো ওখানে ডিটেলস অনেক বর্ণনা করা ছিল, তো ওইটা তোমরা আগে দেখে আসবে। এরপর লেজেন্ডারটা এই চ্যাপ্টারটা যদি শুরু করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে যে টপিকটা সেটার প্রথমত যে কথাটা বলা আছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমার প্রথমে জানতে হবে যে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে কি, ঠিক আছে? তো লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই যে এখানে দেখো লেখা আছে 1 − x² d² y / dx² − 2x dy/dx + n + 1 × y = 0। এটাকে লেজেন্ডার বহুপদী বা লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে, এবং এটা হচ্ছে সকল এখানে n ইজ এ পজিটিভ ইন্টিজার, আই মিন n হলো সকল যোগবোধক পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়েছে, এবং এটা অবশ্যই n অর্ডারের। ওকে, এখানে n n × n + 1, সো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা মানে ইকুয়েশন যেটা হলো অর্ডার n, ঠিক আছে? তো যদি 1 মার্কের জন্য আসে তো তুমি এটুকু লিখে দিলে পারো যে এই ইকুয়েশনটাকে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়ে থাকে। তো এরপর লেজেন্ডার পলিনোমিয়াল অফ দ্য ফার্স্ট কাইন্ড, দুই ধরনের লেজেন্ডার পলিনোমিয়াল আছে, একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড, একটা হচ্ছে সেকেন্ড কাইন্ড। তো এইটা 1 মার্কের সংজ্ঞার জন্য আসে, তো সংজ্ঞার জন্য আসলে তোমরা এইভাবে লিখবা যে এই যে এখানে এই যে এখানে দেখো PnX, এই PnX দ্বারা লেজেন্ডার পলিনোমিয়াল ফর দ্য ফার্স্ট কাইন্ড বোঝানো হয়ে থাকে। একটা লেজেন্ডার পলিনোমিয়াল ফার্স্ট কাইন্ড হবে এবং যেটা অর্ডার n, তাকে প্রকাশ করা হবে এভাবে সামেশন অফ আর ইকুয়াল টু 0 to n/2 − 1 to the power r 2n − 2r ·x·n − 2r / (n − 2r)·n − r ·n − 2r। এবং এইখানে এই যে n/2 এর ভ্যালুটা খেয়াল করো, n/2 এর মানটা যখন ইভেন হবে বা জোড় সংখ্যা হবে তখন মানটা n/2ই থাকবে, আর n যদি অড নাম্বার হয় বা বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে এই ভ্যালুটা হয়ে যাবে n − 1/2। এইটা কন্ডিশন সহ এটুকু লিখে দিতে হবে, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট কাইন্ড। এবং লেজেন্ডার পলিনোমিয়াল ফর সেকেন্ড কাইন্ডেও এখানে বলা আছে, দেখো যে সেটাকে আমরা কীভাবে লেখা যায়, এটাকে প্রকাশ করা হয় কিউএন দ্বারা, কিউএনএক্স, আগেটা ছিল পিএনএক্স, আমরা ওইটাই বেশি কাজে লাগে, বাট সেকেন্ড কাইন্ডটা পড়ে রাখবো, সংজ্ঞা মাঝে মাঝে পরীক্ষা যদি আসে কখনো 1 মার্কের জন্য তখন দিয়ে দিব। এই যে পার্টটা দেওয়া আছে এটাকে সেকেন্ড কাইন্ড বলা হবে, যেটা n·3·5·2n − 1। এখানে x·n − 1 + n + 1 n + 2 / 2n 2n + 3 x·n − 3 ……। এটাকে সেকেন্ড কাইন্ড বলা হয়ে থাকে। তো লেজেন্ডার পলিনোমিয়াল বেসেলে, যেমন তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো সেখানে বেসেল ফাংশন পড়ানো হয়েছিল এবং সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ করা ছিল, ঠিক আছে, যে ওটার কীভাবে এটা সলভ হয় ওইটা করা ছিল। কিন্তু এই লেজেন্ডার পলিনোমিয়ালে আমি সলভটা করলাম না, এটা কখনো তেমন পরীক্ষা আসে না। তারপরেও যদি কেউ মানে পড়তে চাও পড়ে নিবা, সেটা যদি বেসেলটা দেখে আসো সেটার মতোই প্রায় কাছাকাছি এমনি বুঝতে পারবা বেসেলটা যদি বুঝে থাকো। তো এই চ্যাপ্টারের জন্য যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো বা অঙ্কগুলো আছে আমি সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে রডরিক ফর্মুলা। আমি আজকে এই রডরিক ফর্মুলাটা ডিটেলস বর্ণনা করে দেব, ঠিক আছে? তো রডরিকের ফর্মুলাটা প্রথমত, এটা রডরিকের ফর্মুলা প্রশ্নটা দুই টাইপের আসছে, যে রডরিকের ফর্মুলা প্রমাণ করো, তাহলে তখন কি করতে হবে, তোমার রডরিকের ফর্মুলাটা আগে লিখতে হবে, আই মিন সূত্রটাকে বর্ণনা করতে হবে, এরপর তোমার প্রমাণে যেতে হবে। তো তোমার সেটা পরীক্ষায় যদি দিয়ে দেওয়া থাকে যে রডরিকের ফর্মুলা এটা, এটার প্রমাণ করো, ঠিক আছে, এটা ভালো, কিন্তু তোমার তো বেশিরভাগ সময় দেওয়া থাকবে না, তো আমার রডরিকের ফর্মুলাটা মনে রাখতে হবে। তো সেটা কি, এখানে দেখো PnX = 1 / 2 n·n·2dn·dxn x² − 1 n, এই পার্টটা, ঠিক আছে, এইটাই রডরিকের ফর্মুলা যেখানে পিএনএক্সকে লেজেন্ডার পলিনোমিয়াল হিসেবে প্রকাশ করা হয়েছে। আমরা একটু আগে লেজেন্ডার পলিনোমিয়ালে যে ফার্স্ট কাইন্ডটা পড়েছি না, এই পিএনএক্স বলে এটা বোঝানো হয়েছে, কিন্তু সেটার ভ্যালু এই এরকম আসবে, এটা রডরিকের ফর্মুলা, ঠিক আছে? তো এটা আগে বর্ণনা দেবে, তারপর আমরা উপপাদ্যের প্রমাণে আসব। তো এটা লিখে দিতে হবে যে রডরিকের ফর্মুলার এটা ইহাকে প্রকাশ করা হয় এবং যেখানে পিএনএক্সটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল। তো এরপর আমরা প্রমাণে চলে যাই।
আচ্ছা, প্রমাণে দেখো, প্রথমত আমাকে ধরে নিতে হবে এই যে এইখানে যেটা দেওয়া ছিল, এই যে দেখছো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এই অংশটাকে ভি ধরে নিয়েছে। আমি এরপর আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো। তো ভি ধরে নেওয়ার কারণে এটা হচ্ছে এন বার ডেরিভেটিভ আছে, টু দি পাওয়ার এন মানে পাওয়ার এন আছে, তারপর আস্তে আস্তে আমি ডেরিভেটিভ করতে থাকবো। তো ভি মানে ভি ধরে নিয়েছি, তখন ভি ওয়ান প্রথমে একবার ডেরিভেটিভ করলাম, তো তখন ভি ওয়ান হয়ে গেছে এক্স টু দি পাওয়ার এনকে ডেরিভেটিভ করলে হয় এন এক্স এন মাইনাস ওয়ান, এক্স বলতে এই ভিতরেরটুকু, কিন্তু এটা তো আসলে এক্স না, তখন একে আবার ডেরিভেটিভ করে দিতে হয়, তাহলে এটা ডেরিভেটিভটা হলো টু এক্স মাইনাস জিরো, তো এটা লেখা হয়নি, এটা পারো তোমরা সবাই। তো এরপর টু এক্স আর এন, এই যে টু এক্স আর এন একসাথে গুণ হয়েছে, আর এটার পাওয়ার হলো এন মাইনাস ওয়ান, তাহলে এটার পাওয়ারটা এন আর মাইনাস ওয়ানটা হলো ভাগ হয়ে যায়, ঠিক আছে? তো এটার এই যে মাইনাস ওয়ান মানে সেই পাওয়ারটা ডিভাইডেড বাই ভাগ হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে, ভাগ হওয়ার পরে তাহলে এটা নিচে আসছে, নিচে থাকার কারণে এটা এই পাশে যে গুণ হয়েছে পরের লাইনে গিয়ে এই পাশে গুণ হয়ে গেল। তারপর এখন এই যে এই অংশটা, এটা কিন্তু অলরেডি যে লেট তুমি ভি ধরেছো ওইটার মানটা বসিয়েছি যে ফ্রম ওয়ান, ওকে। এখন এই যে এই অংশটা আছে এখানে, এই এই যে যে পার্টটা আছে যে দুইটা অংশ, আর এই পাশে আছে যে টু এন এক্স ভি, এই পুরো অংশটাকে এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে। তো এক্সের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো, একটু ভালো করে খেয়াল করো, আমি পরে পৃষ্ঠা উল্টানোর আগে, এখানে দুইটা পার্ট, হ্যাঁ, আবার এখানে হচ্ছে এটা কনস্ট্যান্ট, এটা সমস্যা না, এখানেও দুইটা পার্ট, তার মানে এটা ইউভি সূত্র হবে, ইউভি সূত্র তোমরা সবাই পারো, এটাকে রেখে দিয়ে একে ডেরিভেটিভ করলে হবে ভি টু, আর ভি ওয়ানকে রেখে দিয়ে এটাকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স। সিমিলারলি এখানে ওই যে এক্স ভি, এটাকেও মানে আর কি ইউভির মাধ্যমে পরিবর্তন করতে হবে, আই মিন আর ইউভির ডেরিভেটিভ করতে হবে, গুণ আকারে আছে যেহেতু সেজন্য ডেরিভেটিভ করে দিতে হবে। তো এখন দেখো, ডিফাইসিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, দেন উই গেট, আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। ওই যে দেখো, আমি বলেছিলাম যে ওখানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ভি ওয়ান ইকুয়াল টু টু এন এক্স ভি, ওই পেজে এটা ছিল। তো এই যে রেখে ভি ওয়ানকে ডেরিভেটিভ করলে ভি টু, আর ভি ওয়ানকে রেখে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ করলে টু এক্স, তো এই ডেরিভেটিভ এই পাশে শেষ। আর এই পাশের অংশটা টু এনটা কনস্ট্যান্ট রয়ে গেল, আর এক্স আর ভি, এক্স রেখে ভিকে ডেরিভেটিভ করলে ভি ওয়ান, প্লাস ভিকে রেখে এক্সকে ডেরিভেটিভ করলে শুধু ওয়ান, জাস্ট নর্মাল ডেরিভেটিভ করলাম, করে সবগুলো মান এক পাশে আনবা। তুমি দেখো এখানে টু এক্স আছে, আর এইটাকে যখন গুণ করবা এই টু এন দ্বারা, টু এন এক্স ভি ওয়ান, এখানেও ভি ওয়ান, তাহলে এই দুই পার্ট থেকে এটা যখন এপাশে বিয়োগ হয়ে যাবে, এপাশে আসবে বিয়োগ হবে, তখন এখান থেকে কমন যাবে হচ্ছে এক্স ভি ওয়ান, এখানে থাকবে টু মাইনাস টু এন, এই যে এটাকে কমন নেওয়া হয়েছে, আর এইটা এই পাশে আসলে এই যে টু এন ভি, এখানে টু এন দিয়ে কিন্তু ভি গুণ আছে, সেটা এই পাশে বিয়োগ হয়ে গেল, ওকে। আচ্ছা, এবার দেখো আমি এই লাইনটাকে লিবনিস থিওরিতে ডিফারেনশিয়াল করবো। লিবনিস থিওরি আমরা কীভাবে ডেরিভেটিভ করে, এন বার ডেরিভেটিভ করে, তোমরা যদি অবশ্যই তোমরা পারো, কারণ তোমরা এগুলো ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, যদি তারপরও যদি কেউ পেরে না থাকো, আমার চ্যানেলে হলো লিবনিসটা থিওরিটা পুরোটা ডিটেলস করা আছে, একবার দেখে আসতে পারো, কোনো সমস্যা নেই, দেখে আসলে তোমার অঙ্ক বুঝতে এই যে এটা বুঝতে সুবিধা হবে, খুব সহজ করে বোঝানো আছে, ঠিক আছে? তো এইটাকে যখন লিবনিস থিওরি দিব, তখন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়ে গেছে, আর ভি টুকে এন বার ডেরিভেটিভ, সো দুইবার ডেরিভেটিভ আসছে, আরও এন বার করা হলে এন প্লাস টু বার হয়। আবার বলছি, লিবনিস যদি না পেরে থাকো, আগে ওই ভিডিও দেখে আসবে, তারপর এটা দেখবে, তাহলে সুবিধা হবে, আর আমি জানি বেশিরভাগই তোমরা পারো। তো ভি টু, তারপর আস্তে আস্তে করবা, এন সি ওয়ান এন সি টু এভাবে আগাতে থাকবে, আর আমি কিন্তু মানে সূত্রটা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এখানে এন প্লাস টু হয়েছে, এই ভি এর পার্টটা আস্তে আস্তে করে দেখবা যে তার ডেরিভেটিভটা কমতেছে, যেমন এই যেখানে ছিল এন প্লাস টু, এন প্লাস ওয়ান এন, আস্তে আস্তে এক করে কমবে, আর এই যে পার্টটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আস্তে আস্তে ডেরিভেটিভ একটা বাড়বে, বাড়বে মানে কি, এটাকে যখন ডেরিভেটিভ একবার করবা, তখন সেটা হয়ে যাবে টু এক্স, টু এক্সকে যখন ডেরিভেটিভ করবা, সেটা হয়ে যাবে টু, ঠিক আছে? তো এই প্রথম অংশের এইটুকু হচ্ছে লিবনিস, এন সি ওয়ান এন সি টু সূত্রের থাকবে, এখানে এসে শেষ হয়ে যাবে। এই জায়গায় কেন শেষ হবে, এটার কারণও ব্যাখ্যা দেওয়া আছে, যেমন ধরো তুমি এর পরের পরটা কেমন হতে পারে, এন সি থ্রি হতো, আর ভি হলো এন মাইনাস ওয়ান হতো, কিন্তু এই অংশটা আরেকবার ডেরিভেটিভ করলে জিরো হয়ে যেত, তাহলে যে পার্টটা জিরো হয়ে যাবে সেটা পুরোটা গুণ হয়ে জিরো হয়ে যাবে, সো এটুকু আর ডেরিভেটিভ করা যাবে না, তো যখনই কনস্ট্যান্ট চলে আসবে তখন আর ডেরিভেটিভ করা যাবে না, তো এই জন্য অতটুকুই থাকবে। এরপর বাকি অংশটুকু ডেরিভেটিভ করছি,
লিবনিজ করছি, বাকি অংশে লিবনিজ মানে এটা, ঠিক আছে, এই অংশে লিবনিজ করব এখানে। তো এক্স টু মাইনাস টু এটা কনস্ট্যান্ট রেখে দিয়েছি, এখন এইটা লিবনিজ করা হবে। এক্স এই যে ভি ওয়ান কে এন বার করলে এন প্লাস ওয়ান, তারপর সেকেন্ড পদ এন সি ওয়ান, এক্স কে একবার ডেরিভেটিভ করলে ওয়ান, আর এটা ডেরিভেটিভ কমায় দিলে হয় এন, শুধু এন। এটা কিন্তু কাজ শেষ, মানে কনস্ট্যান্ট চলে আসছে এখানে, শেষ লিবনিজ শেষ, মাইনাস টু এন, আর এটা ভি হয়ে গেছে ভি এন, ঠিক আছে। এবার এটা যা আছে লিখে রাখছি এখানে, এন সি ওয়ানের মান হচ্ছে এন, মনে থাকবে এন সি ওয়ানের মান এন, আর এখানে যে টু আছে এন আছে, আর এই যে এক্স যা আছে থাকবে, এন সি টু এর মান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। সো এইটার মান এই যে বসানো হয়েছে এন সি টু, আর দুই তো দুই, ভি এন থাকলো, এটা যা আছে তাই। এখন এই অংশ দিয়ে এই দুইটাকে গুণ করা হয়েছে, এটা দিয়ে যখন একে গুণ করলাম এই যে দেখো থাকলো, আর এটা দিয়ে পরের অংশে গুণ করলে পরের অংশটা এন সি ওয়ানের মান এন আর শুধু ভি এন থাকে, ঠিক আছে, এটা যা আছে তাই। এরপর এই এন প্লাস টু থাকলো, এখন ভি এন এটা কি, এই যে এই পার্ট, এই পার্ট দেখো, এক্স ভি এন প্লাস ওয়ান, এখানেও এক্স ভি এন প্লাস ওয়ান, এক্স ভি এন প্লাস ওয়ান আছে, এই যে এইটা হচ্ছে এটা, তাহলে এখানে হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে এখানে আছে টু এন, এই যে টু এন, আর এই যে টু মাইনাস টু এন, এই যে টু মাইনাস টু এন কমন নেওয়া হয়েছে এই দুটা থেকে, এই যেটা, আর এরপরে হচ্ছে এই যে এখান থেকে কমন নেওয়া হয়েছে যে এটা আর এই দুইটা, এগুলো থেকে সব কমন যায় হলো ভি এন, এখানে দুই দুই কাটা, এন স্কোয়ার মাইনাস এন, এই যে এন স্কোয়ার মাইনাস এন, তারপর এখানে হচ্ছে এখানে গুণ করলে হবে হচ্ছে টু মাইনাস টু এন, এইটার সাথে এন গুণ হয়ে গেলে টু এন মাইনাস টু এন স্কোয়ার, এই যে টু এন মাইনাস টু এন স্কোয়ার, এখানে মাইনাস টু এন, ওকে। আচ্ছা এটা এখন টু এন কাটা, আর এখানে এন স্কোয়ার থেকে মাইনাস টু এন স্কোয়ার, একটা মাইনাস এন স্কোয়ার থাকে আর একটা এন মাইনাস এন থাকে, ঠিক আছে, আর এখানে হচ্ছে টু এন কাটা শুধু টু থাকে, ওকে, শুধু টু থাকে। তো এই যে ভি এন প্লাস টু, এটার মানে হচ্ছে ভি কে এন প্লাস টু বা ডেরিভেটিভ, সেটাই এভাবে লেখা হয়েছে যে ডি টু দি পাওয়ার এন প্লাস টু ডি এক্স এন প্লাস টু ভি, ভি কে এন প্লাস টু বা ডেরিভেটিভ, এটা হলো ভি কে এন প্লাস ওয়ান বা ডেরিভেটিভ, আর এটা ভি এন মানে হচ্ছে ভি কে এন বা ডেরিভেটিভ। তো ওইটাকে ভাঙায় লেখা হয়েছে, আর এটাকে একটু ভাঙালে এরকম হয় যে এটা কত এন প্লাস টু বা ডেরিভেটিভ, তাহলে এখানে দুইবার ডেরিভেটিভ বাইরে রাখি আর এন বার ভিতরে রাখি, এখানে একবার বাইরে রাখি আর এন বার ভিতরে রাখি, আর এটা তো যা আছে তাই। তাহলে কি হলো, এখানে এন বার ডেরিভেটিভ আর দুইবার এন প্লাস টু হয়েছে, এখানে এন বার, এখানে একবার এন প্লাস ওয়ান হয়ে যাবে, সো এটা আর এটা একই কথা। এর পরের অংশে এই যে এই অংশ, এটা মানে কি, ভি কে এন বার ডেরিভেটিভ মানে ভি এন, এটাও ভি এন, এটাও ভি এন, সো তিনটা ভি এন আকারে লিখে দিছি। এবং এই যে পার্টটা লেখা হয়েছে এইটাই কিন্তু লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু সংজ্ঞায় পড়ে, এই যে আমরা সংজ্ঞায় পড়লাম না যে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে পলিনোমিয়ালটা, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার সাথে এটা স্যাটিসফাইড, দেখছো এটাই চলে আসছে স্যাটিসফাইড, এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে রেখে দিছো। এখন এটা এই এইটা স্যাটিসফাইড হয়ে গেছে কার জন্য, আমরা পড়ছিলাম এখানে ওয়াই, কিন্তু এখানে আসছে ভিএন, তার মানে ভিএন এর জন্য স্যাটিসফাইড। তাহলে আমরা জানি মানে এই সমীকরণটা, মানে এই যে সমীকরণটা আসলো সেটা পিএনএক্স, পিএনএক্স কিন্তু একটা সমাধান, ঠিক আছে, ওইটা হচ্ছে বেসেল ইয়া লেজেন্ডারের পিএনএক্স দ্বারা প্রকাশ করা হয় ফার্স্ট কাইন্ড, সেটা এই ভিএন এর সমানুপাতিক হবে, এটা যখন স্যাটিসফাইড হবে তখন সে একজন মানে যার সাপেক্ষে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাইড হচ্ছে তার সমানুপাতিক হবে। সো পিএনএক্স সমানুপাতিক হবে ভিএন এর, তো সমানুপাতিক উঠাই দিলে এটা ইকুয়াল টু সি হয়ে যায়, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো সি হওয়ার পরে ওকে, এখন দেখো এই যে ওই পাশে ছিল পিএনএক্স সমানুপাতিক সি ভিএন, তো ভিএন এর বদলে আমি বসাইছি হচ্ছে ডিএন ভি বা ডিএক্স টু দি পাওয়ার এন, মানে ভিএন এর মান আর এটা তো সেম জিনিস। তারপরে সি এই এই ভি এর মানটা বসানো হয়েছে, ঠিক আছে, ভি এর মানটা যে এক নম্বর সমীকরণ আমরা প্রথমে একদম প্রথমে ধরে নিছিলাম ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, সে ভি এর মান বসানো হয়েছে। তো এইখানে সামথিং কোনো একটা জিনিসকে এন বার ডেরিভেটিভ, এই যে এন বার করে ডেরিভেটিভ আছে, এই যে এন দেখছো এক্সের সাপেক্ষে এন বার ডেরিভেটিভ, তো এই জন্য এই ভেতরের অংশ যা আছে আর এটাকে এন বার ডেরিভেটিভ এটাইভাবে লিখতে পারলাম। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটার পাওয়ার দুইটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এখন এই যে
এই দুইটা পদ আছে আর এন বার ডেরিভেটিভ আছে, এইটাকে লিবনিজের সূত্র আকারে ভাঙানো হয়েছে, ঠিক আছে? তার মানে এই প্রথম যৌগকে এন বার ডেরিভেটিভ করছিস, এইটাকে রেখে দিছি, এটা কিন্তু লিবনিজ ভাঙাচ্ছে, ঠিক আছে? তারপরের পদে হলো এনসি ওয়ান, এইটার ডেরিভেটিভ একটা করে কমবে আর এটার ডেরিভেটিভ একটা করে বাড়বে, তার মানে এটা যখন কমে যাবে তার মানে এন মাইনাস ওয়ান, আর এটা ডেরিভেটিভ বেড়ে যাবে মানে একবার ডেরিভেটিভ করতে হবে, এইভাবে পরবর্তী পদগুলো আসবে এবং লাস্ট পদে গিয়ে এটাকে এন বার ডেরিভেটিভ লাস্টের পদে যে ওইটার ডেরিভেটিভ হবে হবে না, মানে নর্মাল থাকবে, আর এটা যেটা শুধু জাস্ট এমনি বসানো ছিল মানে প্রথম পদে সেটা এন বার ডেরিভেটিভ হয়ে যাবে, মানে যেখানে যখন লিবনিজটা পড়ে আসতে হবে, না হলে কিন্তু বুঝবে না। লিবনিজের সূত্র ছিল ইউ ভি এন, তার মানে যে একজন এটা থেকে এটা সেম ছিল আর এটাকে বাকি অংশটাকে এন বার ছিল, আর লাস্ট পদে হলো উল্টাটা হবে, মানে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনটা থাকবে আর হচ্ছে বাকিটাকে এন বার ডেরিভেটিভ, এটা লিবনিজের সূত্র, ঠিক আছে? এখন এগুলোর মান বসানো হয়েছে যে এন এটাকে এন বার ডেরিভেটিভ করা হলে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আছে, তাকে এন বার ডেরিভেটিভ করা হলে সেখানে এন ফ্যাক্টোরিয়াল আসে, ওকে, এন ফ্যাক্টোরিয়াল আসে, আর এটা যা আছে থাকবে। আচ্ছা, এটা কিভাবে এন ফ্যাক্টোরিয়াল আসে একটু চিন্তা করো, এ এক্স টু দি পাওয়ার, ধরো এক্স টু দি পাওয়ার সিক্সকে ছয়বার ডেরিভেটিভ করবা, এক্স টু দি পাওয়ার সিক্সকে সিক্সবার, তো প্রথমবার খেয়াল করো যখন প্রথমবার ডেরিভেটিভ করলাম, আচ্ছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা এটা যখন প্রথম ডেরিভেটিভ এটার হবে সিক্স এক্স ফাইভ, যখন সেকেন্ড বার ডেরিভেটিভ করবা সিক্স ইন্টু ফাইভ এক্স ফোর, তারপর থার্ড বার যখন ডেরিভেটিভ করবা তখন ফোর এক্স কিউব, সিক্স ফাইভ ফোর থাকবে, এক্স কিউবকে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, এক দুই তিন চারবার করা হলো সিক্স ফাইভ ফোর থ্রি টু এক্স, লাস্টে হচ্ছে সিক্স ফাইভ ফোর থ্রি ইন্টু টু, আর এক্সকে ডেলিভারি করলে ওয়ান। খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয়বার ডেলিভারি করলেই এটা কিন্তু সিক্স ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে, ওকে, সিক্স ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে, তার মানে পাওয়ার যা থাকবে ততবার ডেলিভারি করলে সেটার ফ্যাক্টোরিয়াল হয়, তো ওইটাই এরকম পাওয়ার এন এনবার এন ফ্যাক্টোরিয়াল, এনসি ওয়ানের মান এন, আর এটাকে হচ্ছে পাওয়ার এন এন মাইনাস ওয়ান, মানে একবার কম ডেরিভেটিভ করা হলে, তাহলে দেখো এই যে যদি এখন একবার মানে একটা কম ডেরিভেটিভ করা হবে তার ভ্যালুটা এই যেটা হবে, এই এন সি ওয়ানের মান হলো এন, সাউন্ডের জন্য অনেক দুঃখিত। আচ্ছা, তো এই পার্টটা এই যে, আর এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস ওয়ান, এন সি ওয়ান থাকলো, এক্স মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ থাকবে, এই মানটা বসানো হচ্ছে এখানে, হুম, এন আছে এক্স টু দি পাওয়ার এন, তাকে এন মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ করলে মানে একবার কম করা হলে সেটা হচ্ছে ওই দেখো এরকম আসে, মানে সেই ফাংশনটা থাকে আর তার একটা কম এন ফ্যাক্টোরিয়াল, দেখো এখানে এক আসে নাই কিন্তু এখানে এক তো লেখা যাবে, মানে এটা সিক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, মানে সেই ফাংশনটা, তো এই জন্য এখানে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে এই পার্টটাই একবার রয়ে গেছে, আর এই এই অংশটুকু এক্স প্লাস ওয়ান পাওয়ার এন, আর এটাকে একবার ডেরিভেটিভ যদি করে দেওয়া হয় তখন এন মাইনাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? তারপর আর এখানে ডট 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 মাঝখানেরগুলো আর দরকার নেই, লাস্ট পদটা হচ্ছে এখানে যা আছে সেটা থাকবে, আর এনকে এন বার ডেরিভেটিভ করলে এন ফ্যাক্টোরিয়াল হয়। এখন এই যে যে লাইনটা আসছে সেই লাইনের মধ্যে এক্স ইকুয়াল টু যখন ওয়ান বসাবো প্রত্যেকটা জায়গায় পি এন ওয়ান সি এন ফ্যাক্টোরিয়াল, এখানে এক্স এর মান ওয়ান হলে টু টু দি পাওয়ার এন, আর এখানে এক্স এর মান যদি এক হয় বাকি সবগুলোর মধ্যে এক্স মাইনাস ওয়ান আছে, সো সবগুলো জিরো হয়ে যায়, জিরো, ঠিক আছে? তারপরে জিরোটা বাদ চলে গেলে টু টু দি পাওয়ার গুণ হলো, আর পি এন ওয়ান এটার মান হচ্ছে এক, এটা হচ্ছে অনেকগুলো থিওরি এর আগেও আছে আছে বইয়ের ডিটেলস করা আছে, সেই থিওরিগুলো পরীক্ষায় আসে না দেখে আমি পড়াই নাই, সেখানে একটা থিওরি মানে সেখানে একটা প্রমাণ আছে পি এন ওয়ান এটার ভ্যালু হচ্ছে ওয়ান, তো তুমি সরাসরি জাস্ট মানটা বসায় দিবা, বসানোর পরে এখান থেকে সি এর মান পাবা, এই সি এর মানটা আমরা একদম তিন নম্বর সমীকরণ যেখানে ছিল এই যেটা এখানে যে পি এন এক্স ইকুয়াল টু সি এটা এখানে বসিয়েছি, এই যে পি এন এক্স ইকুয়াল টু সি বলতে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল এই পার্টটা ছিল, এবং এইটাকেই রড্রিগের ফর্মুলা বলা হয় এবং এটাকেই প্রমাণ করতে বলা হয়েছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর সবাই ভালো থাকবে, পরবর্তীতে এটা আরও বিভিন্ন ধরনের চ্যাপ্টার এই চ্যাপ্টারে আরও কিছু ভিডিও করে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।